আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে থাকি, যেটির মাধ্যমে হচ্ছে কোনো নাম্বার হ্যাক করে সেই নাম্বার থেকে কল লিস্ট দেখব। কিন্তু এই জিনিসটা যদি আমার আর আপনার সাথে হয়ে থাকে, অর্থাৎ যদি এরকম হয় যে আমার আর আপনার নাম্বার আমাদের অজান্তে কেউ যে আমাদের কল লিস্ট এবং আমার SMS দেখে ফেলে, সেক্ষেত্রে আমরা কি করব? তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বন্ধুরা, আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে সেটি হ্যাক করা হয়। প্রথমত আমরা দেখাচ্ছি মাইরোবিয়াসটি। আপনারা যদি মাইরোবিয়াসটি ইনস্টল করে না থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। মাইরোবিয়াসে আমরা যখন ঢুকবো, ঢুকার পরে আমরা দেখতে পাবো যে এই মাইরোবিয়াসে আমাদের নাম্বারটা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আমরা ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড এ কন্ট্যাক্ট অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কাঙ্ক্ষিত নাম্বারটি লিখব যেটি আমরা অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ যেই নাম্বারটি আমরা হ্যাক করতে যাচ্ছি। তো আমি 018 আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এটা আমার অন্য নাম্বার। তো আমরা লিখে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে দেখব, তো আমরা এটা দিয়ে দিচ্ছি একটা ফিন নাম্বার যাবে আমাদের কন্ট্যাক্ট, আমাদের নাম্বারে একটা ফিন নাম্বার যাবে। এখন এই ফিন নাম্বারটি যদি ওই লোকটি আমাদের থেকে অজান্তে নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা হ্যাক হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা আসলে দেখাবো কিভাবে যে প্রথমত হ্যাক হয় এবং দ্বিতীয়ত ইয়ে হয়। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব, আমরা একটু এটাকে একটু লোডিং করব, তারপর হচ্ছে আমরা দেখবো একটু বের হয়ে যাব, যেহেতু আমরা নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা মাইরোবি অ্যাপসে আবার ঢুকবো। ঢুকার পরে বন্ধুরা আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা উপরে দেখবো, দেখতে পাচ্ছেন আমার এটি চলে এসেছে। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা যেটি হচ্ছে এটা এদিকে নিয়ে এসে আমরা দেখতে পাবো, যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কল লিস্ট অপশানটি রয়েছে, কল লিস্ট অপশান রয়েছে। এখন আমরা কল লিস্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে আমরা কাকে কাকে কল দিচ্ছি সব কিছু এখানে চলে এসেছে। এখন বন্ধুরা আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আবার কি করব, আমার একটা উইথ নাম্বার থেকে একটা কল দেব, যে কল দেওয়ার পর আপনারা সেটি বুঝতে পারবেন। তো আমার যেহেতু ভাটাম ফোনে আছে রয়েছে, তো আমি এটি আপনাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার লিখছি আগে, জাস্ট একটা নাম্বার লিখলাম 018-4950, জাস্ট এতটুকু লিখে আমি কল দিলাম, কল দিয়ে আমি এটা কেটে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের মাইরোবি অ্যাপসে যাব, যে অ্যাপসে আমরা হ্যাক করেছিলাম সেই অ্যাপসে যাব। যাওয়ার পরে আমরা এখন কল হিস্টোরিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে 018-4950 এই নাম্বারটি, অর্থাৎ আমাদের নাম অজান্ত অনেকেই কিন্তু আমাদের এটা করতে পারছে। এখন আমরা চাইলে কিভাবে সেটি আমরা ডিলিট করব, তো সেটি করার জন্য আমরা যে কাজটি করব বলছেন, আমরা এখানে আমাদের এই নাম্বারটি রেখে দিলাম, এটি রেখে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের অন্য ফোন থেকে দেখাচ্ছি, আমাদের একটি ফোন রয়েছে, তো আমরা এই ফোনটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা প্রথমে মাইরোবি অ্যাপস যেটি রয়েছে সেটি আমরা ওপেন করছি, দেখতে পাচ্ছেন আপনারা। মাইরোবি অ্যাপসটি ওপেন করে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে আসার পরে এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধু যে রিকটি করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে রিমোট প্যারেন্টস অ্যাকাউন্ট, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আমার অ্যাকাউন্টটি যুক্ত করা হয়েছে। এখন আমরা কি করব, আমরা এই ফোনেও দেখতে পাচ্ছি, তো আমরা এই ফোনে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনে আমরা মূলত আমাদের মেইন অ্যাকাউন্টটা, প্রাইমারি অ্যাকাউন্টটা এটা, এটার সাথেই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এই নাম্বার থেকে এই নাম্বারের সাথে যুক্ত। এখন আমরা কি করব, আমাদের পাশে যে ফোনটাতে আমরা এটা হ্যাক করে রেখেছি সেটা থেকে কীভাবে রিমুভ করবো, সেটা করার জন্য আমাদের রিমুভ যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব। তো তারপর হচ্ছে আমরা ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা যেটি করব এটি আমরা একটু লোডিং করব। লোডিং করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এটা লগ আউট হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছেন অপর ফোনটা আবার রিমুভ ফ্রেন্ডস অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে না, দেখাচ্ছে না। আবার আমরা যদি লগ ইনে ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমরা এখন আবার আমরা নতুন করে দেখবো যে লগ ইন করে যে আমাদের এখন কী দেখাচ্ছে। তো সেটি করার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে একটু লোডিং হতে সমস্যা হয়, তো আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাচ্ছি আমরা আবার এখানে মাইরোবি অ্যাপসে গেলাম।
তো যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্স কোনো অ্যাকাউন্ট নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো অ্যাকাউন্ট এখানে নেই। আর তো এখানে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এটি যদি করে নেই তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে থাকে আমরা তাদের হ্যাকারতে হাত থেকে বাঁচতে পারবো। তো আশা করি বন্ধুরা এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কাজে ইউটিউব অনলাইন সাথে থাকবেন নতুন নতুন ট্রিক শেখার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে অবশ্যই লাইকটা দিবেনই। আল্লাহ হাফেজ।